নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিরামিষ মোচার একটি রেসিপি নিয়ে এসেছি। প্রথমে কড়াইতে সরিষার তেল দেব। তেল গরম হয়ে এলে টুমো টুমো কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। এরপর সামান্য নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলিকে ঢাকিয়ে দেব। আলুগুলি লাল লাল ভাজা হয়ে এলে আলুগুলি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দেব। তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং এলাচ ফোড়ন দিয়ে দেব। এরপরে টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা ও চেরা কাঁচা লঙ্কাগুলি তেলে দিয়ে দেব। এরপরে নুন ও হলুদ দিয়ে মশলাটি কষিয়ে নেব। কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ওপর থেকে মোচাগুলি দিয়ে দেব এবং মোচার উপরে কাঁচা ছোলা ভেজানো দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে আমরা বারবারে কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে আমরা মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে ঢাকনা দিয়ে মোচাটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সেদ্ধ হয়ে এলে ওপর থেকে কোরা নারকেল দিয়ে দেব এবং এক চামচ ঘি দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সামান্য চিনি ছড়িয়ে দেব। এরপর গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন মোচার এই নিরামিষ রেসিপিটি। আশা করি আপনাদের খেতে খুব ভালোই লাগবে। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।